অবশ্যই মিশার আদর করি। মিশার প্রতি বছর একটা কোরবানির গরু, বড় না গিফটও না, মিশার জন্য একটা গরু প্রতি বছর থাকে। এবার কোরবানি নিয়ে পরিকল্পনা, আমি যত মাংসই হবে 90% মাংস আমি গরিবদেরই দেব। তারা এই দেশের জনগণ, সাধারণ মানুষ আছে, তাদের জন্য আমি এই গানটা করা। ইউটিউব আমি নতুন একটা চ্যানেল করেছি, ওইটার মধ্যেই প্রথম একটা গান আমি দিলাম দেশবাসীর জন্য। দেশবাসী এই ঈদের গানটা দেখলে অবশ্যই ভালো লাগবে, আপনার গানটা উপভোগ করবে। আসসালামু আলাইকুম। এইবার ঈদে পুরো দেশটাই এখন খুব অসুবিধায় আছে, অসুখ বিসুখ নিয়ে। অসুখটা ভালো হয়ে যাক তাড়াতাড়ি, তাতে আমি খুশি। তবে এই ঈদটা আমার জন্য খুব একটা ভালো যাবে না, কারণ গরিব মানুষের অবস্থা খুব একটা ভালো না। ওনাদের জন্য সবাই দোয়া করেন, পাশে থাক। গরু আমি কিনি না, গরু আমার ছেলে কিনছে, আর আমি টেলিফোনে কিনা হয়েছে ছবি দেখে। অনেক লোক হয়ে গেছে, সাধারণত বাজারে যাওয়া যায় না, আমরা বাজারে গিয়ে গরু কিনতে পারি না, আমরা ওই ছবি দেখি গরু কিনি।